গত 22শে জুন লন্ডনে বন্ধ হয়ে গেল এসকে মুভিজ প্রযোজিত এবং জয়দীপ মুখার্জি পরিচালিত বাংলা ছায়াছবি চালবাজ। নায়ক শাকিব খান আর নায়িকা শুভশ্রী। প্রডিউসারের ওপর ফেডারেশনের অত্যাচারের ঘটনা নিয়ে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন 14 জুলাই 2017 একটি প্রেস মিট ডেকেছিলেন। আসুন ওখানে কি হল একবার দেখে নেওয়া যাক। এই সাংবাদিক সম্মেলনে আমি প্রথমেই দেখে নেব কৃষ্ণা দাহা মহাশয়কে, যিনি ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের প্রডিউসার সেকশনের চেয়ারম্যান। মাননীয় কৃষ্ণা দাহা মহাশয়, আমি দেখে নেব আমাদের অন্যতম সদস্য, দীর্ঘদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্যামল দত্ত মহাশয়কে। আমি দেখে নেব নীতিশ শর্মা আমাদের ভাইস প্রেসিডেন্ট, তাকে আমরা ডেকে নেব। ডেপুটি চেয়ারম্যান ইম্পার প্রডিউসার সেকশনে নীতেশকেও ডেকে নেব, নীতেশ শর্মা। এবং আপনারা জানেন এখানে আমাদের পরিচালক ডিরেক্টরসরা রয়েছেন, প্রডিউসাররা রয়েছেন, এবং ডিরেক্টরস অ্যাসোসিয়েশন থেকে তাদের প্রতিনিধিরাও রয়েছেন, আমরা তাদেরও পরে ডেকে নিচ্ছি। আপাতত আমরা কৃষ্ণা দাহা মহাশয়কে আমরা বলতে বলবো, আপনাদের জানাতে বলবো কোন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি পদক্ষেপ নিতে চলেছি। নমস্কার, আমার প্রেসের লোক, প্লাস আমাদের প্রফেসর মেম্বার, ডাইরেক্টর মেম্বার, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, প্রেসকে ডাকা হয়েছে। আমাদের ফেডারেশনের দিন প্রতিদিন আজকে আজকে আর বেড়ে যাচ্ছে, ওই জন্যই জানাবার জন্য যে ধাক্কাটা হচ্ছে ওটা জানাবার জন্য আজকে লন্ডনে শুটিং করছিল আমাদের একটা প্রফেসর, ওনার শুটিং লন্ডনে, বিদেশে ওরা বন্ধ করেছে। এর আগেও এখানে একটা প্রফেসর বাইরে শুটিং করছিল গ্যাংটকে, ওইখানে এখানে দিয়ে ওরা শুটিং বন্ধ করে দিয়েছে নানা রকমের কারণ বলে। ও নানা রকমের ওনার যে অভিযোগ আছে যার কোনো বেস নেই। আমাদের ইম্পার সঙ্গে একটা এমওইউ ছিল, ওই হিসাবে আমাদের প্রফেসররা কিন্তু লোক নিয়ে কাজ করতো, ফেডারেশনকে রেসপেক্ট দিয়েই, কিন্তু ফেডারেশন ওটাও মানছে না। নিজে হিসাবে সবসময় মনে দিচ্ছে এইখানে এই লোক দিতে হবে, এই লোক দিতে হবে, এক্সট্রা লোক দিতে হবে, একটা ক্যামেরা এক্সট্রা লাগালে দুটো টেকনিশিয়ান অর্ডার দিতে হবে, টলি আমাদের যেখানে লোক দরকার নেই ওইখানেও লোক নিয়ে যেতে হবে, ওনাকে বসিয়ে টাকা দিতে হবে, ওনাকে বসিয়ে খাওয়াতে হবে, বসিয়ে হোটেলে রাখতে হবে, খারাপ করেছে। আজকে এসকে মুভিজের যে বইটা বন্ধ করেছে লন্ডনে, এটা জানি, ওরাও একটা চিঠি দিয়েছে ওনাকে 23-24 তারিখ দিয়ে, আমরা তোমাদের সঙ্গে নন কোঅপারেশন করবো, শুনেই বন্ধ। আমাদের এইখানে পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কোনোভাবে কাজ বন্ধ হবে না, কোনো ডিসপুট হলে টেবিলে সেটেল হবে, আমরাও ওটা বলি। ওরা একটা ভালো ওয়ার্ড ইউজ করে নিয়েছে, নন কোঅপারেশন। নন কোঅপারেশন ইজ দ্য ইন্টারনেট যে বন্ধ, যদি টেকনিশিয়ানরা কাজ না করে নন কোঅপারেশন করে ওটা তো বন্ধই হবে। আর বিদেশের ধরতিতে লন্ডনে গিয়ে যদি শুটিং বন্ধ করে তো আমাদের পশ্চিমবঙ্গের নাম কত খারাপ ওইখানে হয়েছে, এটা আমাকে আলাদা করে বলতে হবে না। একটা অন্য জায়গা ইন্ডিয়াতেও না, বিদেশে, ওইখানে আমাদের এইখানে হচ্ছে বিদেশ দিয়ে লোক আসো, অল ইন্ডিয়া দিয়ে লোক এসো পশ্চিমবঙ্গে কাজ করো, আর এইখানে কিছু সংগঠন দেখাচ্ছে না এখানে কাজ করো না, এইখানে কাজ করলে বিপত্তি। আমাদের কথাটা মানতে হবে, আমরা যা বলবো করতে হবে, আমাদের হিসাবে লোক নিয়ে কাজ করতে হবে, এটা একদমই চলা যায় না। সবসময় এখন ওরা একটা নতুন নিয়ম করে দিয়েছে, আমরা প্রয়োজন, আমরা এমপ্লয়ার, আমরা এমপ্লয়ি না, আমরা কাজ দিই। এখন বলছে আমাদের কাছে পারমিশন নিয়ে আপনাকে বাইরে শুটিং করতে হবে, হোয়াট ইজ দ্য মিনিং? আমরা কি পারমিশন নেব? ওনাদের কাছে পারমিশন নিতে আমরা প্রডিউসার কেন যাবে যে টাকা লাগাচ্ছে? দে আর নট এ ফাইন্যান্সার, ওদের টাকা লাগাচ্ছে না, ওরা কাজ করবে, বিকালে শুটিং শেষ হবে, টাকাটা কাউন্ট করবে, চলে যাবে। ওনার কাছে পারমিশন নিয়ে আমরা কাজ করব এটা মানা যায় না। মধ্যে আগে লন্ডনে কী হয়েছে ওটা আমি আমাদের হিমাংশু গাঙ্গুয়াকে বলবো, তারপরে একটা বাইরে ওরও হয়েছে, একটা পুরুষের দুজনকে আমি এক একটা করে ডাকছি, ওরা শুনুন, তারপরে আবার আমি এটা কন্টিনিউ করবো। আমি হিমাংশু গাঙ্গুয়াকে বলবো, একটু প্রেসকে জানিয়ে দিই। নমস্কার,
আমাদের লন্ডনে শুটিং দুটো ছবি নিয়েছিল, তুই শুধু আমার আর চালবাস, তুই শুধু আমার। আমরা 2 তারিখ থেকে ফ্লাইট করে 3 তারিখ থেকে শুটিং স্টার্ট করেছিলাম আর 22 তারিখ থেকে চালবাজে শুটিং ছিল। আমরা জানতাম কি এমওইউ আমাদের যা এম্পা থেকে মিন্স প্রোডিউসার সেকশন থেকে সঙ্গে যা ফেডারেশনে এমওইউ আছে ওটা এক্সপায়ার করে গেছে, 2 বছর হয়ে গেছে। কিন্তু একটা প্র্যাকটিস ছিল কি ঠিক আছে আমাদেরকে তো দরকার লাগে টেকনিশিয়ান, তাহলে আমরা টেকনিশিয়ান নিয়ে যাই আর একটা ফেডারেশনকে ইনফর্ম করে যাই। আমরা কিন্তু 4 মেতে ফেডারেশনকে জানিয়েছিলাম কি আমরা এই 19 জনকে নিয়ে যেতে চাই আর যাদের ভিসা হবে ওদেরকে ওরকম নিয়ে যাব। 4 মেতে যা আমরা লেটার দিয়েছিলাম ওটা কিন্তু ওরা 1 জুন অবধি কোনো রিপ্লাই দেয়নি। যেদিন ফ্লাইট ধরতে হবে টেকনিশিয়ান ফ্লাইটে বসছে ওদিন বলছে কি তোমরা কিন্তু নেক্সট ডে থেকে শুটিং করতে পারবে না লন্ডনে। আমরা অবাক, অত আমরা ওখানে বসে আছি, সব হোটেল পেমেন্ট করে রেখেছি, সব লোকেশন পেমেন্ট করে রেখেছি, আমরা কিন্তু এই স্ট্রেস মধ্যে চলে এলাম, হ্যারাসমেন্ট মধ্যে চলে এলাম, এখানে ওখানে ফোন করে যাচ্ছি, সবারকে ফোন করে যাচ্ছি। শেষমেশ দিয়ে অনারেবল মিনিস্টার অরূপ বিশ্বাস আমাদেরকে জানালেন কি তোমরা তুই শুধু আমার শুটিং করো। আমরা শুটিং স্টার্ট করলাম। তারপর এদের একটা আরও নিয়ম ছিল কি 15 দিন আগে আপনাকে জানাতে হবে যা ছবি শুটিং স্টার্ট করছেন। 22 তারিখ থেকে চালবাস শুটিং, আমরা কিন্তু 17 দিন আগে ওনাকে একটা লেটার লিখে দিলাম কি আমার সেম ডিরেক্টর সেম ডিওপি আছে, আমরা কিন্তু সেম ছবিটাই আমরা কিন্তু তুই শুধু আমার শেষ হওয়ার পর চালবাসে আর একটা শুটিং এখানে করবো। তো ওর মধ্যে উনি আমাকে লিখছেন, ফেডারেশন লিখছে কি তোমরা কিন্তু কোনোভাবে 22 তারিখ থেকে শুটিং করতে পারবে না। আমরা লিখলাম কি আমরা কিন্তু যা যা টেকনিশিয়ান ভিসা পাচ্ছে যেরকম ভিসা পাচ্ছে ওরা ফ্লাই করছে, অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান ফ্লাই করেছে, যেদিন ভিসা পেয়েছে নেক্সট ডে ফ্লাই করেছে, সবজন ওরকম ওরকমই চলে আসছে। ইনফ্যাক্ট 21 তারিখ 3 জন টেকনিশিয়ান 60,000 ফ্লাইটের খরচা দিয়ে 21 তারিখ ওখানে ল্যান্ড করলো আর 21 তারিখ রাত্রি আমাকে জানাচ্ছে কি আমি 22 তারিখ থেকে শ্যুট করবো না। আমি বললাম কি তাহলে তোমরা ফ্লাইট ধরে এলো, তোমরা এলেন কেন? বললো না, আমাদেরকে ফেডারেশন জানিয়ে দিয়েছে কি তুমি এসেছো কিন্তু তুমি শ্যুটিং করতে পারবে না। বললাম তাহলে আসতেই না। 21 তারিখ রাত্রি সব টেকনিশিয়ান আমাকে ওখানে, আমি প্লিমুথে বসে আছি লন্ডন থেকে 5 ঘন্টা দূরে, আমার 12টা ডান্সার ওখানে বসে আছে, লন্ডন থেকে আর্টিস্ট এসে বসে আছে, আমি নেক্সট 10 দিনের লোকেশন আর হোটেল পেমেন্ট করে বসে আছি, আমাকে বলছে 22 তারিখ থেকে শ্যুটিং করতে পারবে না। তারপরে আমি কিন্তু 5টা ফোন করলাম, আমি সবজনকে ফোন করলাম, আমার এম্পাতে প্রেসিডেন্টকে ফোন করলাম, উনি ফোন ধরেননি, আমি আমাদের প্রোডিউসার সেকশন চেয়ারম্যানকে ফোন করলাম, উনি বললেন আমি কিছু করতে পারছি না, ট্রাই করছি। তো আমি কিন্তু কোথাও থেকে হেল্প পাইনি। আমি তারপর ডেসপারেট মেজারে দিদিকে টুইটারে টুইট লিখলাম কি আমার শ্যুটিং আছে, আমাকে প্লিজ শ্যুট করতে দিন। আমি ওখান থেকে গৌতম সান্যালকেও ফোন করেছিলাম যিনি নেদারল্যান্ডে ছিলেন, উনি বললেন কি উনি বলে দিয়েছেন অরূপ বিশ্বাসকে কি শ্যুটিং স্টার্ট করা হোক, আমি ওয়েট করছি। আমি দেবকে ফোন করেছিলাম, আমি সব যত সেলিব্রিটি ছিল সবারকে বলেছিলাম কি প্লিজ আপনার আগ্রহ করুন, সবজন টুইটারে এসে আগ্রহ করেছিলেন কি প্লিজ শ্যুটিং আরম্ভ করতে দিন, কিন্তু ফেডারেশন শ্যুটিং করতে দেয়নি। আর আমরা ফ্রাইডে 22 তারিখ ফ্রাইডে ছিল, ও সময় আমাদেরকে শ্যুটিং বন্ধ করা হলো, 25 তারিখ ঈদ ছিল, সবারকে 50,000-60,000 টাকা ওয়ান ওয়ে টিকিট করে 40 জনের টিকিট কেটে আমি 20 লাখ টাকা স্পেন্ড করে সবাইকে নিয়ে এলাম এখানে, আমার কম করে 1 কোটি টাকা ক্ষতি হলো। আমি এখানে আসার পর সবার সঙ্গে আলোচনা করলাম, আমি বোম্বেতে আলোচনা করলাম, আমাকে বলা হলো কি বোম্বে কিংবা সাউথে এরকম কোনো নিয়ম নেই কি ফেডারেশন বলে দেয় কি আপনাকে অতজনকে নিতেই হবে, এভরিওয়ের ইট ইজ নিড বেসড। আমি বুঝতে পারলাম না, আমি ফেডারেশন মধ্যে জিজ্ঞেস করলাম, ওরা বলছে কি আপনি একটা সরি লিখে দিন, সরি লিখবেন তাহলে কিন্তু আমরা আপনার ব্যান উঠাবো। আমি বললাম আমি কী কালপ্রেট করি, আমি কোথায় থেকে কালপ্রেট হলাম, কী ভুল করেছি ওটা আপনি জানিয়ে দিন, আমি সরি লিখে দেবো। আপনি আমাকে পেনাল্টি করতে পারতেন ওখানে শ্যুট বন্ধ করে, আপনি কি টেকনিশিয়ানে ভালো করলেন নাকি প্রোডিউসারে ভালো করলেন নাকি ফেডারেশনে ভালো করলেন, এর উপরে আমার কিছু বলেন। আমার ওরও একটা প্রোডিউসার মেম্বার এখানে আছে যার সঙ্গে প্রবলেম হয়েছে, আমি চাই উনি ওসায় নিজের কথাটা বলুক। আমি মিস্টার মিলন ভৌমিককে এখানে ডাকছি বলার জন্য ওনার গ্যাংটকে কী প্রবলেম হয়েছে। নমস্কার, এখানে আপাতত সমস্ত প্রেস বন্ধুদেরকে জানাই সাধারণ আহ্বান, আমাদের ফেডারেশনের দীর্ঘ 25 বছর ধরে আমি এখানে ছবি পরিচালনা করছিলাম, কিন্তু লাস্ট ছ বছর থেকে আমি দেখতে পাচ্ছি আমরা যদি কোনো শ্যুটিং করতে যাই বা আমাদের যদি কোনো শ্যুটিং করার প্রয়োজন হয় তাহলে ফেডারেশনের পারমিশন নিয়ে আমাদেরকে শ্যুটিং করতে হবে। কারণটা আমি পরে জানতে পারলাম, আমি যখন একটা ছবি রিস্তে বলে একটা ছবি যার উদ্বোধন করেছিল আমাদের গভর্নর সাহেব নিজে এসে, সেই ছবিটার আউটডোর শ্যুটিং ছিল আমাদের গ্যাংটক। গ্যাংটকে যখন আমি শ্যুটিং করবো বলে আমি এমপাকে জানালাম,
তখন বললো একটা নিয়ম আমাদের নতুন তৈরি হয়েছে, যত কয়জন টেকনিশিয়ানরা বাইরে যাবে তাদের একটা লিস্ট আমাদেরকে দেওয়ার প্রয়োজন আছে, এই কারণেই যে যদি ওখানে গিয়ে কোনো ইনসিডেন্ট হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ফেডারেশন ওটাকে একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে একটা টেক ওভার করে। আমি যখন 10 দিন আগে ফেডারেশনকে লিস্ট দেই, ফেডারেশন আমার লিস্টটা ছুঁড়ে ফেলে দিল। কারণটা হচ্ছে ওরা বলছে আমাদের তো এখন ছুটি আছে 4 দিন, আপনার তো মিনিমাম আমাদের 7 ওয়ার্কিং ডেজ দরকার আছে, কারণ আপনার তো এখন 4 দিন বেরিয়ে গেছে ছুটি, সুতরাং আপনার 6 দিন হচ্ছে আমরা পারবো না, আপনি শুটিং ডেটটা ক্যান্সেল করুন। আমি দেন এন দেয়ার আমি এম্পাকে জানালাম যে আমি কিন্তু শুটিং ক্যান্সেল করতে পারবো না, কারণ আমি যদি শুটিং ক্যান্সেল করি তাহলে গ্যাংটকের এখন সিকিমের নতুন নিয়ম হয়েছে যে সমস্ত টেকনিশিয়ানরা যাবে ওদের রংপুতে একটা পারমিশন করতে হয়, পারমিশন করে নিয়ে ওদেরকে সিকিমে ঢোকাতে হয়। তাই বললাম যে না আমার তারা তো সম্ভব নয়, তখন আমাকে ফেডারেশন থেকে বলা হলো তাহলে একটা কাজ করুন আপনি একটা সরি এবং অ্যাপোলজি একটা লেটার লিখুন যে আপনার তারা ভুল হয়ে গেছে, আপনি জানেন না, আপনাকে আমরা ক্ষমা করে দিয়ে আমরা পারমিশন দেব। আমার শুটিং ছিল 6 তারিখে, 4 তারিখে এরকম নাটক শুরু করলো, 4 তারিখে আমি আবার একটা ক্ষমা আছে একটা চিঠি দিলাম, ঠিক আছে আমার অন্যায় হয়ে গেছে আমি ভুল করেছি ছবি করতে এসে, আমাকে ক্ষমা করে দেওয়া হোক, আমাকে পারমিশনটা দেওয়া হোক। বলে না না পারমিশন দেওয়ার আগে আমাদের দেখতে হবে কজন আপনি নিয়ে যাচ্ছেন। আমি বললাম আমাদের যা লিস্ট আছে সেই অনুযায়ী। বলে না অমুক লোক যাবে না, তমুক লোক যাবে না, অমুক লোক যাবে না। বললাম কেন, তাহলে ওদের তো আইডেন্টি কার্ড এবং ওদের ভোটার কার্ড সমস্ত দিয়ে আমাকে পারমিশন দেওয়া হয়েছে। বলে না না ও এখন অন্য কাজ করছে, আপনারা কাজ করুন, অমুককে নিয়ে যান। 4 তারিখের এই ঘটনা বিকাল 4টের সময়। বললাম এখন আমি পারমিশন করবো কোথার থেকে, কারণ আমার 6 তারিখের আমার টিকিট। বলে তাহলে আপনার শুটিং ক্যান্সেল করে দিন। আমি বললাম শুটিং ক্যান্সেল করে দেবো মানে? বলে আমার তো গ্যাংটকের সমস্ত হোটেল বুকিং আছে, গাড়ি আমার, রেলের টিকিট বুকিং আছে, 68টা ট্রেনের টিকিট আমার করা। বলে আমরা যাই না, আপনি শুটিং ক্যান্সেল করুন। আমি সঙ্গে সঙ্গে আমি আমার চেয়ারম্যানকে জানালাম যে আমি কী করবো এখন, কারণ আমাকে তো কাজটা করতে হবে। বলে এক কাজ করুন আপনি শুটিং দেখুন কি মানে কাল পর্যন্ত দেখুন, হয়তো যাবে, হয়তো ওরা এরকম রাগারাগি করছে, হয়তো যাবে হয়তো। 6 তারিখে আমি সবাইকে ম্যানেজারকে ডাকলাম, ম্যানেজারকে ডেকে বললাম 6 তারিখে সবাইকে টিকিট দেওয়া আছে, বলে দেওয়া আছে। 6 তারিখে আমি স্টেশনে গিয়ে দেখলাম কোনো টেকনিশিয়ান নেই, 2-4 জন টেকনিশিয়ান এসেছে, কোনো টেকনিশিয়ান নেই। আমি 6 তারিখে পুরো ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমি বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে আমি আবার ফার্দার সমস্ত আমার পার্সোনাল লেভেলে আমি সমস্ত টেকনিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করলাম যে তোরা যাচ্ছিস না কেন, দাদা আমরা যাবো, দাদা আমাদেরকে কাউকে বলো না, তোমরা একটু অন্য অ্যারেঞ্জমেন্ট করো। 15-20 জন টেকনিশিয়ান আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম। পরের দিন আমি বাস বুক করলাম, 7 তারিখে আমি বাস বুক করলাম যে এখান থেকে, কেন টিকিট নেই রেলে, বাস বুক করলাম। সেই বাসকে লেক টাউনে দাঁড় করিয়ে দিয়ে সেখান থেকে রেকর্ডিস্টকে, সাউন্ড রেকর্ডিস্ট, তার অ্যাসিস্ট্যান্টকে নামিয়ে নেওয়া হলো, প্রোডাকশন বয়দেরকে ফোন করা হলো যে তোমরা যদি যাও শুটিং করার জন্য তাহলে কিন্তু তোমাদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে, 10,000 টাকা পেনাল্টি করে দেওয়া হবে। অর্ধেক টেকনিশিয়ান লেক টাউনে নেমে গেল, আমি চলে গেলাম পুরো গ্যাংটকে। আমি গিয়ে যখন শুটিং করতে শুরু করলাম, ক্যামেরাম্যানকে আমার ফোন, মানে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানকে ফোন করা হলো যে তুমি চলে আসো, তুমি ওখানে শুটিং করছো। বলে না না আমি ঘুরতে এসেছি, ভয় ভয় বলছে আমি ঘুরতে এসেছি। বলছে না না তোমরা শুটিং করছো, আমাদের কাছে ফটো এসে গেছে, তুমি চলে আসো, তা না হলে তোমার গিল্ডের কার্ড ক্যান্সেল করে দেবো। আমি তখন বাধ্য হলাম, কারণ দেখলাম যে আমার এই শুটিংয়ের জন্য যদি 15-20 জন টেকনিশিয়ানের গিল্ডের কার্ডটা ক্যান্সেল হয়ে যায় তাহলে সব থেকে অপরাধী হবো আমি। আমি আমার চেয়ারম্যান সাহেবকে ফোন করে আমি পুরো ইউনিট নিয়ে আমি চলে এসে দেন এন দেয়ার আমি এম্পাকে আমি অ্যাপ্লিকেশন করলাম যে আপনারা আমার এই যে লক্ষ লক্ষ টাকা লোকসান হলো এর বিচারটা কী হবে আপনারা বিচার করুন। জেসিসি হলো, জেসিসি তো তর্কাতর্কি হলো। আমি বললাম যদি আপনারা না মানেন, যদি কোনো কিছু না হয় তাহলে আমি বাধ্য হবো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে যেতে, কারণ আমার ফান্ডামেন্টাল রাইটটাকে এখানে আটকে দেওয়া হচ্ছে বর্তমানে। সুতরাং আমি আমার দায়িত্বটা আমি বুঝে নেবো, আপনারা কী ডিসিশন নেবেন নেন, স্টিল পেন্ডিং এখন পর্যন্ত এই ডিসিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সামলদাকে দিচ্ছি, উনি কিছু বলবেন। সমস্যা হচ্ছে সব কিছু মানতে মানতে যখন আমরা দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছি আর যারা দেখছেন যে সব কিছুই তো মেনে নিচ্ছে, যা বলছি সব মেনে নিচ্ছে, তারা একের পর এক নতুন নতুন সংবিধান তৈরি করছেন। রাজার সংবিধানে ফাঁক থাকতে পারে কিন্তু ফেডারেশনের সংবিধানে ফাঁক নেই। ঘটনাগুলো ছোট ছোট করে দুটো একটি বলি। শুটিং বাংলাদেশে গৌতম ঘোষ ডিরেক্টর, প্রসেনজি চ্যাটার্জি প্রডিউসার, ছবির নাম শঙ্খচিল। গৌতমদা বললেন আমার ট্রলি লাগবে না, কিন্তু ফেডারেশনের বিধান ট্রলি আপনাকে নিতেই হবে, ট্রলি ম্যান আপনাদেরকে নিতেই হবে, কিছু করার নেই, নিতেই হবে। তাদেরকে আমি বলেছিলাম, ওই প্রোডাকশনের সাথে আমি যুক্ত ছিলাম বলেই,
ফেডারেশনের যিনি সেক্রেটারি তাকে বলেছিলাম, অনেক তর্ক বিতর্ক সের মধ্যে আগিয়ে বলছি ঠিক আছে একটা কাজ করুন, আমি যে কদিন শুটিং করব যে দুজন ট্রলি ম্যান তাদেরকে অ্যাকসেপ্ট করে আমি পেমেন্ট করে দেব। উনি বললেন না, কাজ না করে কেউ পয়সা নেয় না। আমি বলেছিলাম কাজ না করেই তো পয়সা নেবে, উপরন্তু আমার যাওয়া হোটেলে থাকা এবং খাওয়ার খরচটা বাঁচবে। তিনি বললেন না ওসব হবে না, কিছু করার নেই, নিতে হলো। দ্বিতীয়, টাকা না নিয়ে তারা কাজ না করে টাকা নেবেন না। তার একটা উদাহরণ আপনাদেরকে দিই, ছবি পোস্ত, ডিরেক্টরের নাম আর নতুন করে আপনাদের জানানো নেই, শিবপ্রসাদ এবং নন্দিতা রায়, শুটিং বোলপুর। কোনো কারণে সেকেন্ড সানডে তাদের সৌমিত্রতার জন্যে তাদেরকে শুটিং করতেই হবে, বা হয়তো ব্যাকলগ হয়ে গিয়েছে বলে করতে হবে, এরকম একটা ঘটনা। চিরকাল আমরা জেনে এসেছি 50 কিলোমিটারের ওপরে গেলে সেকেন্ড সানডে বলে কিছু থাকে না। আমরা বহুবার কলকাতায় শুটিং করেছি 50 কিলোমিটারের ওপরে থাকার জন্যে, কিন্তু না, বোলপুরে শুটিং করতে গেলে এই শুটিং করতে পারবেন না সেকেন্ড সানডে। অগত্যা শিবপ্রসাদ মুখোপাধ্যায় শরণাপন্ন হলেন ফেডারেশনের, নানা রকমভাবে আজ না কাল করতে করতে শুক্রবার দিন সিদ্ধান্ত হলো 2 লাখ টাকা ফেডারেশনকে দিতে হবে। বলার অপেক্ষা রাখে না যে টাকা না কোন নিয়ে, এই টাকা নিয়ে আমরা কোনো শুটিংয়ের অনুমতি দিই না। এই সবগুলোই কিন্তু যা বলছি সেটা জেনে বুঝেই বলছি। ঘটনা 3, ছবির নাম অমর প্রেম, প্রডিউসার হিরোজ ইন্টারন্যাশনাল, ডিরেক্টর অরুণা চক্রবর্তী। ছবির শুটিং জয়পুর, লোকেশন বুকিং হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে, 8 জন আর্টিস্ট যাবেন, ফ্লাইট বুকিং হয়ে গেছে, টিকিট কনফার্ম হয়ে গেছে, এবং অবশ্যই ট্রেনের টিকিটগুলো কনফার্ম হয়ে গেছে। অপরাধ ছিল একটাই, 7 দিন আগে টেকনিশিয়ানের লিস্ট পাঠানো হয়নি, 4 দিন আগে পাঠানো হয়েছে। তার জন্যে শুটিং করতে যেতে পারবেন না, একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হলো শুটিং করতে যেতে পারবেন না, শুটিং ক্যান্সেল করা হলো। এছাড়াও অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো হয়তো আমাদের গোচরে আসেনি, নিজেরা নিজেরা মিটিয়ে নিয়েছেন বা চুপ করে গেছেন। আজকে একটা বড় রকমের ঘটনা লন্ডনে ঘটে গেছে বলেই এত সব কথার অবতারণা করলাম। সবচেয়ে দুঃখের কথা জানেন, যে সরকার প্রথম গদিতে বসার পরেই চিফ মিনিস্টার হুকুম দিয়েছিলেন টেকনিশিয়ান স্টুডিওকে নতুন করে গড়ে তোলার জন্যে, যে স্টুডিও বিগত সরকার প্রায় বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, রাস্তায় আমরা নেমেছিলাম, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি, শিল্পী কলাকুশলী ডিরেক্টর থেকে সবাই আরম্ভ করে রাস্তায় নেমেছিলেন। এই ধর্মতলার মোড়ে আমরা টালিগঞ্জ থেকে মিছিল করে এসে ধর্মতলার মোড়ে চিৎকার করেছিলাম, আর সেই সরকারে বসে থেকে আমাদের শুনতে হচ্ছে যে এসকে মুভিজকে ব্যান করা হচ্ছে, তাদের কাজ কেউ করবে না। এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। এবং আমি নিশ্চিত জানি যে সমস্ত ঘটনাগুলো হয়তো প্রপারলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়নি বা যায়নি, তার জন্যে এত বড় ঘটনা ঘটতে পারে। 15 দিন আগে নোটিস, 15 দিন আগে টেকনিশিয়ান লিস্ট দিতে হবে, কেন, কিসের জন্যে? আমরা তো ফেডারেশন থেকেই টেকনিশিয়ান নিচ্ছি, তাহলে কেন 15 দিন আগে লিস্ট দিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে? কিসের অনুমতি, কার অনুমতি? আগেই বলেছি, একটা একটা করে বিধান চালু করতে করতে একদম একটা জায়গায় গিয়ে পৌঁছে আমরা যা বলবো তাই, সেই আমরা যা বলবো তাইয়ের জায়গায় আমরা এসে পৌঁছেছি। অতএব প্রত্যেককে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, প্রত্যেককে আমাদের বলতে হবে যে কিভাবে এর থেকে আমরা বেরোতে পারি, এছাড়া কোনো উপায় নেই। আমরা একটা কথাই আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, কারণ সংবাদ মাধ্যম সঠিক সংবাদ পরিবেশন করেন এবং তারাই মানুষের কাছে জানিয়ে দিতে পারেন যে আসল সত্য কি। যে ঘটনাগুলো ঘটছে টালিগঞ্জের প্রোডাকশন নিয়ে, ফেডারেশন যে ধরনের কাজ করছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, হিন্দি ছবির কাজ কমে গেছে একটাই কারণে, কোনো প্রডিউসার সুস্থভাবে এখানে কাজ করতে পারেন না, একের পর এক তাদেরকে এটা নয় ওটা, ওটা নয় সেটা বারবার জানিয়ে দেওয়া হয়। আমার যখন দরকার
12টা টেকনিশিয়ান নিয়ে কাজ করা, পাশেই বসে আছেন ঋতুব্রত, নিজের মুখে বলবে কিনা জানি না, একটা শর্ট নেওয়ার দরকার ছিল সন্ধে নামার আগে, একটা ঘিঞ্জি জায়গায় ফ্রি স্কুল স্ট্রিটে, সেখানে অতজন টেকনিশিয়ানকে নিয়ে কাজ করার প্রয়োজনও নেই এবং সেখানে তাদেরকে নিয়ে যাওয়া সম্ভবও না, সেই শর্টটা নেওয়া যায়নি তার ছবিতে। এই আফসোস তার চিরকাল থাকবে। কিন্তু সবচেয়েতে বড় কথা, এইভাবে কোনোদিন কোনো সৃষ্টিশীল কাজ হতে পারে? এই ফতোয়ার উপরে নির্ভর করে আমাদের আগামী দিনে চলতে হবে, সেটা আমরা চলতে পারবো না বলেই আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা সঠিকভাবে এবং আমরা এই কথাগুলো বলার পরে আপনাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে, আমরা যেগুলো এখনো পর্যন্ত বলতে পারিনি, আপনাদের জিজ্ঞাসা আছে, আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন, তখন সবিস্তারে বলবো। কিন্তু আপাতত শুধু এইটুকুই বলছি যে এই জায়গায় বসে এইভাবে এই ধরনের যা ইচ্ছা তাই করবো সেটাকে মেনে নিয়ে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের দরকারে অন্যভাবে যেতে হবে, দরকারে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বলবো এবং তাকে সব কিছু বললে আমাদের নিশ্চিত বিশ্বাস যে কোনো না কোনো রাস্তা বেরোবে। নমস্কার সকলকে। আমি একটু কৃষ্ণা দাদা বলছিলেন, আমি একটু ডিরেক্টর্স গিল্ড থেকে এবং ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট অশোক বিশ্বনাথনকে একটা কিছু বলতে পারবো। নমস্কার, ঋতুব্রতকে ধন্যবাদ। আমি আমাদের এই পরিচালক সংস্থার জায়গাটা একটু অবস্থানটা একটু জানাতে চাইছি। মূলত আমরাও কিন্তু কলাকুশলীদের মধ্যেই পড়ছি, অর্থাৎ আমরাও ফেডারেশনের অন্তর্ভুক্ত এবং ফেডারেশন সম্পর্কে আমরা দুজনেই ওয়াকিবহল, কারণ বিমল দে এর আগে ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন, ওয়ার্কিং প্রেসিডেন্টও ছিলেন, আমিও একবার ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। আমরা জানি সেই সুব্রত সেন শর্মা থেকে কীভাবে ফেডারেশন চলে। আমরা কখনোই মনে করি না যে আমরা ফেডারেশনের বিরুদ্ধে বা ফেডারেশনের বিরুদ্ধে কিছু বলছি, কিন্তু কতগুলো জায়গায় কিন্তু আমার মনে হয় যেহেতু এটা চলচ্চিত্র শিল্প, সেই ক্ষেত্রে একেবারে আইনটাকে কঠোরভাবে মেনে চলার যে রীতি সেটাকে কিন্তু কিছুটা ভাঙতে হতে পারে, মোলায়েম হতে পারে। কারণ প্রথমত যেটা ঋতব্রত সঠিকভাবে বললেন বা শ্যামলদা বললেন, যে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে বেশি লোক গেলে খুব একটা হিতকর হয় না, সেখানে বরং কম লোক দিয়ে শুটিং করা প্রয়োজন। যেমন একটা হাসপাতালের মধ্যে সেখানে একটা ডেকোরাম মেনটেন করতে হয়, সেক্ষেত্রে টেকনিশিয়ানদের, ডিরেক্টরকে, প্রডিউসারকে সবাইকে বুঝতে হবে যে স্কেলিটাল ইউনিট নিয়ে কাজ করা প্রয়োজন। এই যে বিদেশে যাওয়া, বিদেশে যখন যাচ্ছে সেখানেও কিন্তু একই কথা, অত্যন্ত খরচ সাপেক্ষ, লন্ডন হোক, আমেরিকা হোক, বিভিন্ন জায়গায় এখন শুটিং হচ্ছে, হিন্দি ফিল্মের আগেও করেছে, এবং পৃথিবীতে কোথাও কিন্তু এমন কোনো নিয়ম নেই যে এর মধ্যে সীমাবদ্ধ থেকে শুটিং করতে হবে, এমনকি বম্বেতেও নেই। যে টেকনিশিয়ানের প্রয়োজন আসে তাকে তো নিতেই হবে, আপনার একজন ডিরেক্টর অফ ফটোগ্রাফি নিতেই হবে, তার অ্যাসিস্ট্যান্ট নিতে হবে, ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট নিতে হবে, কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে নেওয়ার কোনো মানে নেই। এবং টেকনোলজি যেটা ঋতব্রত বলছে চেঞ্জ করছে, আমাদের পরিবর্তনশীল হতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে, প্রথম কথা তিনটি কথা বলে আমি শেষ করবো, যে কোনো ক্রমেই শুটিং বন্ধ করা চলবে না, এটা কিন্তু ইতপূর্বেও বলেছেন আমাদের আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এখনকার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শুটিং বন্ধ করা যাবে না। তার কারণ, তার কনসিকোয়েন্সটা সাংঘাতিক। শুটিং বন্ধ করা মানে একটা চেইন রিয়াকশন তৈরি হলো, সেই ট্রান্সপোর্ট থেকে, লজিস্টিক্স থেকে সব কিছু হেওয়ায়ার হয়ে যায়। কিন্তু যদি কোনো প্রযোজক আইন লঙ্ঘন করে বা নিয়ম লঙ্ঘন করে চুক্তি না মেনে কাজ করে, তাকে তো পেনালাইজ করা যেতে পারে, তাকে তো এই এই লোকেদের মাঠে ঢোকার কোনো দরকার নেই, সাইডলাইনে বসে আলোচনা হতে পারে, পেনালাইজ করা যেতে পারে, ইম্পার কাছে কমপ্লেন করা যেতে পারে, সেন্সরশিপ আটকে দেওয়া যেতে পারে, ফিল্মটাকে বন্ধ করে দেওয়া যেতে পারে, এত কিছু উপায় আছে। কিন্তু এত কিছু উপায় না মেনে এই যে একটি শুটিংকে বন্ধ করে দেওয়া হলো, একটি ফিল্ম করতে দেওয়া হলো, পরের ফিল্মটাকে করতে দেওয়া হলো না, এটা আমি মনে করছি ঠিক নয়। আমাদের অবস্থান হচ্ছে শুটিং কোনো মতেই বন্ধ করা যাবে না, কিন্তু প্রযোজককে অবশ্যই বলা যেতে পারে আপনি এই 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 করেছেন, যেগুলো ঠিক নয় এগুলো রিড্রেস করুন, বা ইউ পে ফর ইট অর বি পেনালাইজড ফর ইট। এইটা দ্বিতীয় হচ্ছে যে যেহেতু পৃথিবী পরিবর্তনশীল, কিছু কিছু এই যে চুক্তি বা নিয়ম এগুলোকে আমাদের পাল্টাতে হবে পরিস্থিতি অনুযায়ী।
লোক নেওয়ার ক্ষেত্রে, ওয়েজেসের ক্ষেত্রে, শুটিং করার ক্ষেত্রে ডিজিটাল মিডিয়া চলে এসেছে, এটা সেলুলয়েড নেই, সেক্ষেত্রে একটু আমাদের নমনীয় হতে হবে, এটা খুব প্রয়োজন। আর তৃতীয়ত আমার মনে হয় ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমাদের মার্কেটও এত ছোট, সিনেমা হল নেই, সেখানে কতিপয় প্রযোজক আছেন, তারা টাকা লগ্নি করছেন, সেখানেই আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছি। আমরা কেননা একসঙ্গে মিলে ভালো ছবি করি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এক পা পিছিয়ে আসি, অন্য ক্ষেত্রে আমরা এক পা এগিয়ে যাব। সবাইকে এটা করতে হবে। প্রযোজকরা কি আপোষ করে না, পরিচালকরা কি আপোষ করে না, কলা কৌশলীরা কি আপোষ করে না, করতে হয়। কিন্তু মূল উদ্দেশ্য হবে আমাদের বাংলার শিল্প চলচ্চিত্রের ক্ষেত্রে এগিয়ে যাক। এই যে জিএসটিটা ইম্পোজ করা হলো, এটাতে কিন্তু আরও বড় একটা খাড়া মারা হলো, যে সমস্যাটা বোম্বেতে নেই কিন্তু তামিলনাড়ুতে আছে। এগুলো আমাদের বুঝতে হবে, একসঙ্গে মিলে কাজ করতে হবে। আগে যারা ছিলেন যেমন সুব্রত সেন শর্মা, দে ওয়ার ভিশনারিজ, তারা দূরে ভাবতে পারতেন। উই নিড ভিশনারিজ, এবং ভিশনারিজরা যখন আইন আসে কোর্টেও কিন্তু ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট দ্য ল, লটা লেখা আছে যে ক্যাপিটাল পানিশমেন্ট মানি ক্যাপিটাল পানিশমেন্ট সেকশন 302, তা কিন্তু নয়। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ক্রাইম, ইজ ইট রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম, ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট দ্য ল, সিচুয়েশনটা বুঝে, লন্ডনে হচ্ছে শুটিং না আমার গলিতে হচ্ছে সেটা বুঝে তারপরে অ্যাকশন নেওয়া উচিত এবং কনসাল্ট করে নেওয়া উচিত। ইনফ্যাক্ট এই ডিসিশন নেওয়ার আগে একটা জেসিসি হওয়া উচিত ছিল যে ইনি আইনটাকে অমান্য করেননি, তাহলে প্রডিউসারদের মতটাও তো আসতো। এইটুকুনি আমাদের বক্তব্য, এই আমাদের অবস্থান। ধন্যবাদ, নমস্কার। আপনাদের কিছু বলে রাখি যে এখন এমন অবস্থা আমাদের জয়দীপ, যিনি লন্ডনের ছবিটার ডিরেক্টর, তিনিও আছেন, অন্য ডিরেক্টররাও এখানে রয়েছেন, প্রডিউসাররা রয়েছেন। খুব সংক্ষেপে দু তিনটে কথা বলার সেটা বলে দেবেন যে এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে এইরকম ভাবে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে প্রযোজক ডিরেক্টর পরিচালকদের উপর, ঠিক যে সময়ে দাঁড়িয়ে অবৈজ্ঞানিক ভাবে কোথা থেকে কত লোক নিতে হবে সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং যেভাবে আমাদের সদস্যদের কার্যত ব্যান করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই রাজ্যে একজন কাজ করতে পারবে না তা ফেডারেশন ঘোষণা করছে, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বাধ্য হয়েছি এই সাংবাদিক সম্মেলন করতে। এবং তার পাশাপাশি ইম্পা, ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের জানাবো যে আগামী দিনে আমরা কোন পথে হাঁটব, কীভাবে হাঁটব, সেটা বলবেন আমাদের ইম্পার প্রডিউসার, আমাদের যে সেকশন রয়েছেন তার চেয়ারম্যান কৃষ্ণা দাদা। শুধু বারবার করে আপনাদের একটা কথা বলছি, কোনো ব্যক্তি নয় কিন্তু যে পদ্ধতিতে কাজ করা হচ্ছে, চলচ্চিত্র শিল্প তো অন্য শিল্পের থেকে আলাদা, সেখানে নান্দনিক ব্যাপার রয়েছে, এখানে আমাদের হোশিয়ার চলচ্চিত্র পরিচালক রাজাদাও রয়েছেন, এটা তো অন্য কোনো ব্যবসা নয়, কাকে দিয়ে কাজ করতে হবে, কাকে দিয়ে বালি সুরকি সিমেন্ট নিয়ে আসতে হবে, এইভাবে তো নির্ধারণ করা যায় না। সুতরাং খুব স্পষ্টভাবে আমরা মনে করি এই চলচ্চিত্র শিল্প যেটা নান্দনিক, যার একটা এসথেটিক্স আছে, এই চলচ্চিত্র যেখানে শিল্পী এবং শিল্পের উন্মেষের অবকাশ রয়েছে, তাকে সুস্থভাবে এই রাজ্যে আমাদের ভাষায়, যে ভাষায় সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকরা ছবি করে গেছেন, সেই স্বাধীনতা আমাদের দিতে হবে। কৃষ্ণাদাকে আপনাদের জানাবেন আমাদের এই মুহূর্তে আমরা কি আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং আমাদের এখানে জয়দীপও রয়েছেন, জয়দীপও বলবো চলে আসছেন, তিনি লন্ডনে এই গোটা শুটিংটা যার পরিচালনার ভার যার তাকে তার দায়িত্ব ছিল, যিনি শুটিং না করতে পেরে চলে এসেছেন তাকেও আমরা বলছি এখানে থাকবে। আমরা ফেডারেশনকে তো চিঠি দিয়েছি, আমরা আবার ইমিডিয়েটলি ওনাকে আপনাদের মাধ্যমে আর আমাদের ইম্পার চিঠির মাধ্যমে এটা জানাচ্ছি। ওরা যে কাজ করেছে যে এসকে মুভিজের সঙ্গে নন কোঅপারেশন কাজ করবে না, ওনার 23 তারিখ দিয়ে শুটিং আছে, ওটা ইমিডিয়েট ওনাকে লিফট করতে হবে, শুটিংটা আরম্ভ করতে হবে। আর শুটিং যদি ওরা এটা না মানে আর ইম্পার সঙ্গে বসে যত আমাদের প্রবলেম আছে মিউচুয়ালি বসে সেটেল করতে হবে, কিন্তু একটা জিনিস ওনাকে এটা মানতে হবে, এবং প্রডিউসাররা যত আমাদের লোক দরকার হবে ডাইরেক্টরকে প্রডিউসারকে আমরা ফেডারেশন দিয়ে নেব, এটা নিয়ে আমার কোনো দুমত নেই, আমাদের অ্যাসোসিয়েশনের দুমত নেই, আমরা এখানে একটা ইউনিয়ন দীর্ঘকাল দিয়ে যে টেকনিশিয়ান কাজ করছে ওনাকে দিয়েই কাজ করাবো, তো এরাদের কাছেই নেব। কিন্তু এরা যদি এটা না করে আমরা প্রথম সিএমকে তো জানাবোই, ওটা মাস্ট, সিএমের কাছে আমরা টাইম চাইবো, কিন্তু ওনাকে পুরো ঘটনাটা জানাতে হবে। আর আমরা একদিনের
এখন এই সেটেলমেন্টের জন্য একদিনের টোকন স্ট্রাইক করব। ওই ডেটটা আমি জয়দীপদা বলার পরে একটু কনসাল্ট করে আমি বলে দিচ্ছি, একদিনের টোকন স্ট্রাইক করব। আর তাও না হলে আমাদের কাছে কোনো উপায় নেই, আমাদেরকে কোর্টে যেতে হবে, আমরা কোর্টে কেস করব। কম্পিটিশন কমিশন অলরেডি অ্যাসোসিয়েশনকে বলছে তোমরা কোনো এমওইউ সাইন করতে পারো না, তাও আমরা বলছি ফেডারেশনের সঙ্গে কাজ করব, কীভাবে হবো ওটা দেখব। আমরা তো এমওইউ করতে পারি না, লিগাল ইয়ে আছে, সুপ্রিম কোর্ট অ্যাগেনস্টে আছে। এইসব হওয়ার পরেও আমার একটা দুঃখের কথা, যদি এসব না হয় আমাদের পড়ুসাররা যে ধরতিতে পশ্চিমবঙ্গালে অত বড় বড় বই হয়েছে, হিন্দি বই এখানে হতো, এখন বোম্বেতে হচ্ছে, এখানে বন্ধ হয়ে গেছে। ফার্স্ট তেলুগু বই কিন্তু অনেক লোক জানে না, কলকাতাতে হয়েছে লকুস, ফার্স্ট তেলুগু বই। আজকে সাউথ ইন্ডিয়া অত বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে, যে ইন্ডাস্ট্রি অত বড় বড় ডাইরেক্টর আর্টিস্ট লাইক উত্তম কুমার, কিশোর কুমার, ঋত্বিক ঘটক অ্যান্ড সত্যজিৎ রে, সৌমিন, ইভেন হীরালাল সেন, দেবকী কুমার বোস, অনগিনিত নেম, এস ডি বর্মান, মানে আমি নাম গিনতে পারবো না অত নাম যে পশ্চিমবঙ্গালের যে ধরতি দিয়েছে। আমাদেরকে ইম্পা প্রডিউসারকে বলতে বাধ্য হবে, ভাই তোমরা পশ্চিমবঙ্গালে কাজটা বন্ধ করো, বাইরে গিয়ে কাজ করো। এইছাড়া আমাদের কাছে কোনো অল ইন্ডিয়াতে এই নিয়ম নেই, এইখানে যদি এই এক্সট্রাকশন চলবে, এইরকম দাদাগিরি চলবে, এইরকম সব জিনিস ফেডারেশনের হিসাবে আমাদেরকে চলতে হবে। তো আমাদের খুব দুঃখ সঙ্গে বলতে হবে কি আমরা প্রডিউসার সেকশন এইখানে কাজটা বাইন্ড আপ করছি। আমি রাজাটাকে বলছি কথা। নমস্কার সবাইকে। লন্ডনে যে শুটিংটা আমরা করতে গেছিলাম, আমি এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি সবসময় জানতাম যে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টরকেই বলা হয়। আমি ছোটবেলা থেকে যখন থেকে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছি, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম 21 তারিখ রাত্রিরে আমি প্রডিউসার এবং টেকনিশিয়ানদের কাছ থেকে জানতে পারলাম যে আগামীকাল শুটিংটা হচ্ছে। আমি প্রথমে খানিকটা অবাক হলাম যে আমি ডিরেক্টর হিসেবেই জানি না যে আগামীকাল শুটিংটা হবে না। তো আমি বাধ্য হয়ে আমাদের ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক নিমলদা এখানে উপস্থিত রয়েছেন, আমি ওনাকে ফোন করি এবং ফোন করে জানতে চাই যে এরকম কি কোনো ঘটনা ঘটেছে বা কিছু জানা গেছে। তো নিমলদা আমাকে বলেন যে তিনিও কিছু জানেন না। তো এরকম একটা পরিস্থিতিতে পরের দিন আমাদের প্রত্যেকেরই যাওয়ার কথা ছিল শুটিং লোকেশনে, এবং সেখানে আমাদের 7টায় কল টাইম ছিল। লিমোর থেকে যে লোকেশনটায় আমরা যাচ্ছি সেটার নাম ছিল টর্বে, সেই লোকেশনটায় দূরত্ব ছিল 40 মিনিট। আমাদের কথা ছিল 8টার মধ্যে আমরা সেখানে পৌঁছবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ইতিমধ্যে নিশ্চয়ই একটা কোনো মীমাংসা হবে এবং কাজটাও শুরু হবে। তো সকালবেলা যখন আমি নিচে নামলাম, তখন দেখলাম প্রত্যেক টেকনিশিয়ান নিচে দাঁড়িয়ে আছেন, কেউ নিজের হোটেল থেকে বেরোচ্ছেন না, এবং তাদের কাছে একটা ইনফরমেশন এসছে যদি লোকেশনে গিয়ে ব্রেকফাস্ট করতে হয় তারা যেন কেউ লোকেশনে না যান এবং সেই ব্রেকফাস্ট যেন না করে, এবং ফেডারেশন থেকে তাদের টাকা পাঠানো হবে, সেই টাকায় তাদের খেতে হবে। এরকম একটা অদ্ভুত পরিস্থিতি যে কোনো শুটিংয়ে হতে পারে, এটা আমার মানে এত বছরের কেরিয়ারে আমি কোনোদিন দেখিনি। এবং পরবর্তী সময়ে না ব্রেকফাস্ট ব্রেকফাস্ট রেডি ছিল, যখন জানা গেল যে শুটিং হবে না তখন ব্রেকফাস্ট হোটেলেই অ্যারেঞ্জ করা হয়েছিল, সেখানেও কেউ খাননি এবং কেউ তারপরে লাঞ্চও করেননি। এটা একটা অদ্ভুত পরিস্থিতি, আমি জীবনে কোনোদিন এরকম দেখিনি যে একটা ফেডারেশন থেকে প্রত্যেকটা টেকনিশিয়ানকে বলে দেওয়া হলো যে তোমরা প্রডিউসারের কোনো খাবার খাবে না। এটার মানে কি আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না। আমরা কি কোনো যে ইন্ডাস্ট্রিতে বিলং করছি সেই ইন্ডাস্ট্রিটা কি ছবির ভালো করার জন্য ইন্ডাস্ট্রিটা, মানে প্রত্যেকটা লোক কি ছবিটাকে ভাবছি যে একটা ভালো ছবি হবে আমাদের ইন্ডাস্ট্রি এগোবে? যদি তাই ভাবতাম তাহলে কি আমরা এইরকম একটা পরিস্থিতিতে এত দূরে লন্ডনের মতো একটা জায়গায় যেখানে সমস্ত কিছু ঠিক ছিল, 19 জন টেকনিশিয়ান পর্যন্ত পৌঁছে গেছিল তাদের ফাইনালি ভিসা হওয়ার পর, প্রত্যেকটা লোক তারা আগে থেকে জানতো 15 দিন আগে যে 4 বাজে শুটিং 22 তারিখ থেকে শুরু হচ্ছে, তারপরে এই চাপটা দিয়ে একটা শুটিংকে বন্ধ করে দেওয়া, এটা কোন ধরনের কি জিনিস? একজন পরিচালককে যখন কোনো কাজ করতে হয় তার মাথার উপর কতটা চাপ থাকে, এখানে যারা পরিচালক রয়েছেন, যারা প্রডিউসার রয়েছেন, যারা অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী যদি কেউ থেকে থাকেন যারা রয়েছেন, তারা অন্তত আমার সাথে এটা শেয়ার করবেন যে একজন পরিচালককে কতটা চাপের মধ্যে একটা শুটিংকে এগিয়ে নিয়ে যেতে হয় প্রত্যেকটা দিক মাথায় রেখে।
আমার আর কিছু বলার নেই। আমরা বলছি এমন পরিস্থিতি এখন শিকার হয়েছে প্রযোজকরা এবং পরিচালকরা, আমরা বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলন ডাকতে বাধ্য হয়েছি। আমরা এটাও মনে করি যে যে সমস্ত আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা বোনেরা রয়েছে তারাও কিন্তু দিনের পর দিন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে ছবি করেন। আমরা কারোর বিরোধিতা করছি না, কিন্তু যেভাবে আমাদের ওপর আক্রমণ হানা হচ্ছে আমরা বাধ্য হচ্ছি করতে। নিড বেসড অর্থাৎ যা প্রয়োজন তাই নেওয়া হবে এবং ফিল্ম টেকনিশিয়ানদের মধ্য থেকেই নেওয়া হবে, বাইরে থেকে নেওয়া হবে না। সেক্ষেত্রে প্রয়োজন ভিত্তিক অর্থাৎ যা দরকার সেটা নেওয়া হবে, কিন্তু জোর করে আমাদের উপর এই রকম ভাবে দিনের পর দিন খবরদারি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনার আমাদের এখানে কৃষ্ণদাদা রয়েছেন, চেয়ারম্যান শ্যামলদা রয়েছেন, অশোক বিশ্বনাথন বিমলদা রয়েছেন, আমাদের অন্যান্য অভিজিৎ গুহ থেকে শুরু করে রাজাদা, রাজা মিত্র অনেক পরিচালক আছেন, রেশমি আছেন, রাজাদা কিছু বলেন। আমি কোনো কথা নয়, আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের অবগতির জন্য। এই গল্পটা শুনলে হয়তো আপনাদের বা ফেডারেশনের যারা কর্তা ব্যক্তি তাদের খানিকটা চৈতন্য উদয় হবে। সেটা হচ্ছে 50s সময় 50s দশকে বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচকক আর মেট্রো গোল্ডেন মেয়ারের যিনি মালিক, যিনি হলিউডের একটা স্টুডিও সামনে পার্ক লনে বসে কথাবার্তা করছে, এমন সময় দেখা গেল একটা বিশাল ট্রেইল অফ টেকনিশিয়ান অ্যান্ড ট্রেইল অফ ভেহিকেল স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছে, একটা বিশাল একটা কল হয়। তখন শিক্ষক জিজ্ঞেস করলেন মেট্রো গোল্ডিন মেয়ারের মালিককে যে এটা এরা কোথায় যাচ্ছে, এদের কি কোনো শুটিং আছে, এত বড় একটা কল হয়। তার দুজনে মেট্রো গোল্ডিন মেয়ারের মেয়ার সাহেব বললেন আপনার শুটিংয়ে এরা যাচ্ছে। কিন্তু তখন অবাক, আমার শুটিং যাচ্ছে, আমার আমি জানি না। তখন তাকে বলা হলো গতকাল আপনি একটা ক্লোজার ফেলে এসেছিলেন অমুক লোকের জন্য, সেই ক্লোজারটা নেওয়ার জন্যেই এত বড় জলদি হিসেবে একটা বিশাল টিম দেরি করে সেটা পরিষদ ডিরেক্টর হয়তো জানেন না বা জানানোর প্রয়োজন নেই, বা তারা এসে হয়তো সেই ক্লোজারটা নিয়ে নেবেন। হিচকক খানিকক্ষণ উপরে থেকে বললেন যে মেয়ার সাহেব আপনাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড খুব শিগগিরই উঠে যাবে, বেশি দিন এটা তাই হবে না, আমি আপনাকে এই প্রেডিক্ট করছি, আমি এই আশঙ্কা জানাচ্ছি এবং আমি জানাচ্ছি এই বেশি দিন টিকে নেই এবং ঠিক তাই ঘটেছে। তারপরে আস্তে আস্তে হলিউডের পতন শুরু হলো এবং হলিউডের আগের অবস্থায় থাকতো না। এইটুকুই আমার বক্তব্য। আমাদের ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের বিমল দে রয়েছে, সাধারণ সম্পাদক। নমস্কার, বেশি কথা নয়, দু একটি কথাই বলবো। এতক্ষণ আমাদের যারা এখানে বসে আছেন সংবাদ মাধ্যমকে জানালেন শিল্প শিল্প শিল্প, অ্যাকচুয়ালি একটা কারখানা হয়ে গেছে, যখন তখন ওই একটা কাপড় ঝুলিয়ে দিয়ে বন বন সব বন, আজকে অসাবধানতাকেও বন করে চলে আসতে হলো। এই কারখানা থেকে সরতে হবে, এটা শিল্প, এটা জানতে হবে। এখানে যারা যারা থেকে গেছেন সেই সব লোকেদের নিয়ে আমাদের চলতে হবে, আমাদের পুরনো লোকেদের কথা ভুললে চলবে না। একটু আগে রাজাদা বললেন অশোক বিশ্বনাথন যারা ছবি করেন, আজকে জয়দেব মামাকে লাইনাম থেকে ফোন করছে, বিমলদা আপনি কিছু জানেন, আমি বুঝি না, আমাকে কিছু জানানো হয়, ওরা প্রয়োজন মনে করে না, ওরা যাদের নিয়ে চলতে যাদের দিয়ে বন করছে ওদের ওইটুকু লোকেরই দরকার। কারণ এটা সত্যি কথা বলছি কি, আমরা যে জায়গায় পৌঁছে গেছি এটাকে বলা যায় এক ধরনের সিন্ডিকেট রাজ চলছে, জোর গায়ের জোরে একটা সিল একজন পরিচালকের স্তব্ধ করে দেওয়া হচ্ছে না। পরিচালকরা ছিল কাল ছিল থাকবে প্রযোজকের পাশে, তাহা প্রযোজক নিয়ে আসবে। এই বলে আমরা আমাদের আর সময় নেই, খুব অল্প সময়, এই কথা আপনাদের বলে দেওয়া আমার বাতুলতা হবে। প্রযোজক এবং পরিচালকের মধ্যে সম্পর্ক কি আমরা সবাই জানি, এটা মনে রাখবে। সত্যজিৎ রায় তার যদি চলচ্চিত্র পঞ্জি দেখে তাতে বারবার তাকে প্রযোজকের ভূমিকায় এবং পরিচালকের ভূমিকায় থাকতে হয়েছে। রাজাদা থেকে অভিজিৎ গুহ রয়েছে, সবাই এখানে রয়েছেন, আপনারা জানেন যে পরিচালকদের
কখনো কখনো প্রযোজকের ভূমিকাও পালন করতে হয়। আমাদের একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আজকে আমরা কি কি করছি, সে কথা আমাদের ঘোষণা করা হবে। এটা আমাদের প্রথম অনেক বছর বাদে ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বাধ্য হচ্ছে কিছু পদক্ষেপ নিতে। এই পদক্ষেপ যদি আমরা এই মুহূর্তে না নিই, আগামীকাল, আগামী পরশু, তার পরের দিন, পরের বছর, পরের দশকে ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটবে। এক সময় ছবি মুক্তি পাবে, এখনই শুরু হয়ে গেছে ওয়েবে, ইন্টারনেটে। সুতরাং এইভাবে যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে আমাদের নান্দনিক এবং আমাদের কাজ করার অসুবিধা হবে। সুতরাং কিছু পদক্ষেপ নিতে ইম্পা বাধ্য হচ্ছে, সেটা আমাদের চেয়ারম্যান মহাশয় কৃষ্ণা দাঁড়া জানিয়ে দিয়েছে। যদি এই জিনিসটা ওরা না মানে, প্রথম আমাদের জানানো আছে সিএম এর কাছে চিঠি দেব। একদিন আমরা আগামী মঙ্গলবার আমাদের তারপরে ফেডারেশন ছাড়া অন্য জায়গার টেকনিশিয়ান নিয়ে কাজ করতে বাধ্য হবে, কেন আমাদের প্রডিউসার তো কাজ বন্ধ করবে না, ফিল্মও বন্ধ হবে। তারপরে যদি ফেডারেশন যদি আমাদেরকে বাধ্য করে বাইরে দিয়ে নিয়ে কাজ করো, তো আমাদের কোনো উপায় নেই, তবে আমরা আমরা অন্য লোককে নিয়ে কাজটা আরম্ভ করার আমাদের প্রডিউসারদেরকে বলবো, কাজটা করবো। এটাই ধন্যবাদ, আপনারা সবাই এসেছেন, সবাই গিয়েছেন। কি ধরনের স্ট্রাইক করবে, শুটিং বন্ধ রাখবে, শুটিং বন্ধ থাকবে, স্ট্রাইকের নেচারটা কি? একদিন প্রতিদিন ধর্মঘট হচ্ছে 25 তারিখে, মঙ্গলবার বন্ধ থাকবে একদিন। হ্যাঁ, সেটাই বলতে চাই। তারপরও যদি মীমাংসা না হয় তাহলে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু এরা যদি না মানে, আমার প্রডিউসার বাইরে দিয়ে কি বোম্বে দিয়ে কি চেন্নাই দিয়ে কি উড়িষ্যা দিয়ে কি বাইরে দিয়ে টেকনিশিয়ান নিয়ে কাজ করার জন্য ফ্রি হয়ে যায়। দেখুন, আমরা চেষ্টা করবো ওই দিনটা অ্যাভয়েড করে, যদি অলরেডি যে 5-7 দিন দিয়ে আউটডোর আছে, আমরা আউটডোরে বন্ধ করার তো আমার প্রফেসরকে রোজ করতে বলবো না, কিন্তু এইখানে কলকাতা থেকে ওর আশপাশ লোকেশন যে 50 কিলোমিটার 60 কিলোমিটার আমরা বলবো সব বন্ধ করে, একদিনে টোকেন স্ট্রাইক আমরা সবাই করবো। একটা কথা একটু পরিষ্কার করে বলা উচিত যে অন্য সংগঠন বা অন্যরা যেভাবে করেন, আমরা কিন্তু ততটা, আমরা সংবেদনশীল এবং প্রত্যেকজন প্রডিউসার হচ্ছেন ইনপার মেম্বার, আমাদের তারা মাননীয় সদস্য। কেউ যদি বিদেশে থাকে, কারোর যদি শুটিং বন্ধ না করলে বিরাট ক্ষতির সম্মুখীন হন, তার কিন্তু ইনপার পক্ষ থেকে তাকে ছাড় দেওয়া হবে, কিন্তু মূলত ধরেই নিন একদিনের প্রতীকী পদ। মানে এরকম নয় যে ইম্পা কারোর প্রতি ফতোয়াও জারি করবে না, কারোর শুটিং গিয়ে বন্ধও করবে না, কিন্তু যেহেতু সবাই আমরা সতীর্থ, সবাই সমব্যাপী, সুতরাং ধরেই নেওয়া যায়। যেমন আমার নিজের শুটিং আছে 25 তারিখে, আমার শুটিং তো ক্যান্সেল করতেই হবে, আমার কিছু করার নেই, আমার 25 তারিখে শুটিং আছে, ক্যান্সেল করতেই হবে। তার কারণটা এইটুকু যদি আজকে আমরা না করি, তাহলে আগামী দিনে আমাদের গোটা ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যাবে। এটা তো একটা সাংঘাতিক চাপ আমাদের উপর, নান্দনিক এবং অর্থনৈতিক ভাবে। আরেকটা কথা আমাদের বন্ধু বললেন, যদি সবশেষে কিছু না হয়, শো মাস্ট গো অন, ছবি কিন্তু হবে। এটা আমরা বলে দিচ্ছি, 25 তারিখে কোনো ডিরেক্টর কাজ করবে না, কিন্তু যদি ফেডারেশন ওই কন্ডিশন গুলো মেনে নেন, মানে ধানুকাজির উপর ব্যান্ডটা যদি তুলে দেন, যদি আমাদের সঙ্গে আলোচনায় বসেন, তাহলে কিন্তু আমরা স্ট্রাইকটা করব না, করব না একদম। আমরা যেটুকু শিখে এসেছি যে দ্য শো মাস্ট গো অন, সো এখানে আমাদের যারা উঁচু লেভেলের ব্যক্তিরা আছেন তারা হয়তো সেটা বুঝতে পারলেন না,
এত বড় একটা ইউনিট, এতগুলো লোক, প্রোডাকশন, এতগুলো টাকা, সেটার কোনো মানে নেই। হ্যাঁ, শুনলাম কি এসকে মুভিসকে ব্যান করে দেওয়া হয়েছে, কী করবে তারপরে? একটা প্রডিউসার সেই পর্ব ছবি করবে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা রেসে একজনই দৌড়াচ্ছে, সেই গিয়ে ফার্স্ট হচ্ছে আর সেই গিয়ে লাস্ট হচ্ছে, না লাস্ট তো হবে না। বাট সেখান থেকে যখন কোনো ভালো প্রডিউসার এসকে মুভিজ এতদিন ধরে কাজ করে যাচ্ছে, এতজন তো সুযোগ দিয়েছে, তারা এখন ভালো ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদের মতন একটা হাউসকে বলছে ব্যান করে দেবে না কি, তারা বিদেশে শুটিং করতে গেছে, একটা নাম্বারস অফ ইউনিট নিয়ে যেতে হয়, সেটা নিয়ে যায়নি বলে কিছু রুলস, বুলশিট কিছু রুলস আছে। আমি সরি, পার্ডন, অ্যাকচুয়ালি আমি যেহেতু এই প্রোডাকশানে পার, সেই জন্য বলতে পারেন হয়তো আমার বেশি গায়ে লাগছে, কারণ আমি সেখানে কাজ করছিলাম, আমি সেটা দেখেছি নিজের চোখের সামনে, এতগুলো ইউনিট বসে আছে, তারা কাজ করতে চাইছে কিন্তু তারা কাজ করতে পারছে, তারা জাস্ট বাইরে গিয়ে সিম্পলি ওখানে বসে আছে, এতগুলো ইউনিট সব কিছু স্টপ করে, এতগুলো টাকা ওখানে ঢেলে বসে আছে, আর তারপরে নাকি এসকে মুভিজকে ব্যান করে দেওয়া হয়েছে। কোনো সময় কাজ বন্ধ হয়ে যাওয়াটা খুবই অস্বস্তিকর এবং খারাপ জিনিস, কারণ কাজের মধ্যে বেশ করে এতগুলো মানুষ ডেভেলপেশন যে অ্যাসোসিয়েশন তৈরি হয় সেই অ্যাসোসিয়েশনের কাজ করতে কাজের জায়গায় যদি সেই কাজটাই না থাকে তখন এই এতগুলো মানুষের দায়িত্ব কে নেবে সেটা খুব ইম্পর্টেন্ট। মানে যে কোনো রুলস রেগুলেশন ভাঙা গড়া যা থাকতেই পারে সেটা বসে আলোচনা করে সেটা মিটিং না হয়, কিন্তু সেই আলোচনার জায়গায় যদি সেটা পর্যাপ্ত কোনো যদি চায় যে কাজ চলে গেল বা কাজ হলো না, এতগুলো টেকনিশিয়ান এবং শুধু টেকনিশিয়ান নয় আর্টিস্ট এর সঙ্গে জুড়ে অনেক মানুষ থাকে, সেটা মানুষই বিরোধিতা হয়ে যাওয়া এটা বোধ হয় কোনোভাবে মেনে নয় মানা মানা উচিত। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এখানে আজকে আলোচনা হলো, আজকে একটা প্রেস মিট হলো যে এইভাবে প্রয়োজনের অতিরিক্ত মানুষ নেওয়া বা একটা প্রডিউসারের উপর অকারণে অন্যায়ভাবে এই যে চাপ সৃষ্টি করা এটা কিন্তু একটা খুবই খারাপ জিনিস। প্রডিউসিং করতে এসে ফেডারেশনের যেসব কাস্টমাইজ সিস্টেমগুলোর সঙ্গে আমরা যেহেতু অ্যাডজাস্ট করে উঠতে পারছি না, আমরা নতুন তো, আমাদের ভাবতে হবে যে আমরা সেকেন্ড টাইম, আমরা যারা নতুন প্রডিউসার তারা আসতে মারাত্মক ভয় পাবে। আমার মনে হয় যেটাই যা ঘটতে কেন আলাপ আলোচনার মধ্যে সমাধান করে আবার শুটিং চালাবো। আমি জাস্ট একটাই মেসেজ দিতে চাই যে 25 বছর ধরে আমার এই ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে, আর আমি 25 বছর ধরে মিস্টার ধানুকাকে চিনি পার্সোনালি, উনি কিছু না হলেও 40-50 ফিল্ম বানিয়েছেন। তো আমি চাই অ্যাজ আ ইম্পার ভাইস চেয়ারম্যান যে মিস্টার ধানুকার উপর থেকে আনকন্ডিশনাল ব্যানটা আগে সরাবো। ঠিক আছে, এসকে মুভিজকে যেটা ব্যান করা হয়েছে সেটা তোলা হোক ইমিডিয়েটলি, আর নিড বেস টেকনিশিয়ানই কাজ করবে, আমরা ফেডারেশন থেকে নেবো, আননেসেসারি টেকনিশিয়ান নিয়ে বাজেট বাড়িয়ে আলটিমেটলি লসই হয় সবার। মূল বিষয়টা হচ্ছে যে প্রডিউসাররা কাজ করে, প্রডিউসাররা ফেডারেশনের টেকনিশিয়ানদের নিয়েই কাজ করে, তাদেরকে পয়সা দেয়, কিন্তু কোনো অবস্থাতেই এটা কাম্য নয় যে কোনো ফেডারেশন একজন প্রডিউসারকে ব্যান করবে, নন কোঅপারেশনের একটা ঝুলিয়ে দেবে নোটিশ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর একটা জিনিস, আজকের দিনে যে পজিশনে এসে দাঁড়িয়েছি, এতজন নিতে হবে অতজন নিতে হবে নয়, আমার যতজন প্রয়োজন আমি ঠিক ততজনই নেব, আমার কাজটা করার জন্য যতজনের প্রয়োজন ততজনই নেব। এসকে মুভিজের সাথে লন্ডনে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক, কোনোভাবেই কাম্য নয়, শুধু নয় মানে নিন্দাজনকই বলবো। এ ধরনের ঘটনা কোনো প্রডিউসারের সাথে যেন আগামী দিনে না ঘটে, তার জন্যই আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং সেটাই সরকারকে বার্তা দেয়া এবং আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়া। টোটালটা রিভিউ হচ্ছে আজকে আমরা প্রডিউসারদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা এখানে, এটা কোনো ইন্ডাস্ট্রি লেবার ইন্ডাস্ট্রি নয়, কলকাতা নয়, এটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, সেখানে সবসময়ভাবে লেবার ইন্ডাস্ট্রির মতন করে যদি দেখে, কলকাতার মতন করে দেখে, তাহলে ইন্ডাস্ট্রি চলতে পারে না। তো সুতরাং আমাদের প্রডিউসারদের এক হয়ে আজ লড়াই করতে হবে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। আজকে এখানে যে প্রেস কনফারেন্সটা হলো সেখানে একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো, যেটা হচ্ছে ইম্পা এবং ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন এরমভাবে যে আমাদের এই প্রোডাকশন হাউসের পাশে এবং আমার পাশে পার্সোনালি বলতে পারি যে কাজটা আমি করতে গেছিলাম লন্ডনে, সেটা করতে না পারায় সবচেয়ে বেশি হতাশ আমি,
আমি জানি প্রডিউসাররা আবার ভবিষ্যতে কাজ করবেন, কিন্তু একজন ডিরেক্টর হিসেবে একটা কাজ হারানো সেটা একজন ডিরেক্টরই বোঝে কতটা তার ক্ষতি হয়। সেক্ষেত্রে আজকে ইম্পা এবং ডাইরেক্টর্স অ্যাসোসিয়েশন যে এরকম একটা ডিসিশন নিয়েছে যে আমাদের যদি এই কাজটা পরবর্তীকালে করতে না দেওয়া হয় তাহলে তারা একটা প্রতীকী ধর্মঘট করবে 25 তারিখে, তার জন্য স্বাগত। আমাদের এই আছে, আমরা ফেডারেশনকে বলেছি আনকন্ডিশনাল উইথড্র অফ দ্য নন কোঅপারেশন অফ এসকে মুভিজ, নম্বর 2 আমাদের সঙ্গে বসো, ফাইনাল করো, থার্ড আমরা ফেডারেশনের লোক নেবো কিন্তু কত লোক নেবো কী নেবো যা প্রডিউসার ডাইরেক্টরের মনে হবে ওটাই নেবো, ওটা ওরা যদি না মানে আমরা 25 তারিখে একদিন টোকেন স্ট্রাইক করছি। আমরা লাস্ট 30 বছর থেকে বাংলা মুভি বাংলা ছবিগুলো বানাচ্ছি, এসকে মুভিজ এখন অবধি 40টা ছবি বানিয়ে নিয়েছে, লাস্ট 4 বছর মধ্যে আমরা 21টা ছবি বানিয়েছি, 8 কোটি টাকা ইনভেস্ট করেছি টেকনিশিয়ানকে পেমেন্ট করার জন্য, 50 কোটি টাকা ইনভেস্ট করেছি ছবি বানানোর জন্যে। আমাদেরকে নাকি ফেডারেশন ব্যান করেছে, কারণটা কি কি আমরা ওখানে চালবাজে শুটিং করছি 22 তারিখ থেকে 21 তারিখ, ওদের অনুযায়ী 19 জন ডেজিগনেটেড টেকনিশিয়ান থাকা উচিত, কোন কোন গ্রিড থেকে কোন কোন জন, আমরা কিন্তু 19 জন টেকনিশিয়ান ছিলাম আমাদের কাছে কিন্তু ও ডেজিগনেটেড গ্রিড থেকে ছিল না, ইলেকট্রিশিয়ান তোমার ট্রলি সেটিং থেকে লোক ছিল না আর প্রোডাকশন গ্রিড থেকে লোক ছিল না বলে আমাদের শুটিং রক্ত বন্ধ করে দিয়েছে, 22 তারিখ থেকে শুটিং আরম্ভ করতে দেয়নি। এটা একটা অত অ্যাবজার্ড কারণ দিয়ে শুটিং বন্ধ করেছে, আগে 1 কোটি টাকা লস করেছে তারপর আমাদেরকে ব্যান করেছে আর পুরো হাল্লা করেছে টেকনিশিয়ানদের মধ্যে গভর্নমেন্ট মধ্যে কি আমাদের সঙ্গেই বারে বারে জিনিসটা হয়, কেন আমরা বারে বারে আমরাই ভয়েস করি, কেন আমরাই শুধু লন্ডনে গিয়ে শুটিং করি। তো এই জিনিসটা যা হচ্ছে খারাপ হচ্ছে। ইম্পা বলে দিয়েছে, আমাদেরকেও বলে রেখেছিল কি আমাদের কোনো রুল নেই, নিড বেসড রিকোয়ারমেন্ট আছে, কোনো এমওইউ নেই ওদের সঙ্গে, তার সত্ত্বেও কিন্তু আমাদের সঙ্গে এরকম করেছে। এরা কিন্তু এটাই করে, এদের কিন্তু এটাই নিয়ম কি ওরা শুটিং বন্ধ করাবে, ওটা বিরক্ত তৈরি করবে সব লোককে, কিন্তু ভয়তে রাখবে কি যেন কোনো লোক কিছু না বলে দেয়, এই যা আমরা বলে ফেললাম তাই জন্যে আমরা খারাপ, তাই জন্যে বারে বারে আমাদের সঙ্গে হচ্ছে কি শুধু বুঝিয়ে দিতে কি তোমরা যা বলেছ ওটা খুব খারাপ কাজ করেছো আমাদের অ্যাগেনস্টে, আমাদের জিনিসটা কিন্তু তুমি পাবলিক করে দিয়েছো, তাই জন্য এটা আমার সঙ্গেই বারে বারে হবে। আর কেন আমি কি বোকা, আমরা ওখানে কোটি কোটি টাকা নষ্ট করছি আর একজন দুজনকে কম নিয়ে যাবো,